বাদে দেওয়া হলো না। ডেপুটি স্পিকার স্থানীয় বিধায়ক চলে গেলেন সমাধিতে। সারা রাত জুড়ে এক বক্তৃ ঘটনায় নারকীয় ঘটনা চলল সারা ভারতবর্ষের কাছে, আমাদের মাথা হেঁট হয়ে গেল। যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে পরের দিন ভোরবেলায় তখনও মোহাম্মদ এই সেই বাড়িগুলো থেকে আগুনের ধোঁয়া বেরোচ্ছে। প্রথম পশ্চিমবাংলার যে রাজনৈতিক নেতা এই অবস্থায় বক্তুই গ্রামে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে কমরেড মোহাম্মদ সেলিম, ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। তখন সেলিম তাকে বাধা দেওয়ার জন্য পুলিশ ঝাঁপিয়ে পড়ল। সেলিম বললেন, কাল সারা রাত যখন হত্যাকাণ্ড হয়েছে তখন দাঁড়িয়েছিলেন, আজকে আমার বহিন ভগ্নিপতি আমার জামাই তারা যখন খুন হয়েছিল আমি তাদের দেখতে এসেছি, তখন আপনি আমাদের বাধা দিচ্ছেন? কিন্তু ভাদুর খুন বক্তের খুনের কারণ কি? বখরার লড়াই। বখরা প্রতিদিন পাথরের গাড়ি থেকে রামপুরহাট, নলাটি, রাজগ্রাম, পাঁচামি পাথরের গাড়ি থেকে তৃণমূল প্রতিদিন 3.5 কোটি টাকা করে তোলা তুলছে প্রতিদিন। ভেবে নিয়েন না, 3.5 কোটি মাসে, এক একটা গেট থেকে 70 লাখ 80 লাখ করে 3.5 কোটি টাকা করে, 100 কোটি টাকা করে দিচ্ছে তৃণমূল দলকে। আর বাকি ভাগ করছে কারা? অনুব্রত মণ্ডলের প্রধান চেলা টুলু মণ্ডল, টুলু মণ্ডলের চেলা হচ্ছে উন্নত শেখ, নলাটিতে আলী খান, এই রাজগ্রামে নলাটিতে নলাটির এমএলএ রাজু সিং আর রাজু সিং এর ভাই পিন্টু সিং, আর পাঁচামিতে খোদ টুলু মণ্ডল প্রতিদিন এই টাকার ভাগ নিচ্ছে। দল চলছে, গুন্ডামি চলছে, বস্তানি চলছে, আর এসপির কাছে আইসিদের কাছে প্রতিদিন খামে ভর্তি করা টাকা পৌঁছে যাচ্ছে। তুমি বসংবদ্ধ থাকো, কি ভেবেছিল তৃণমূল? এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। পাপ কারুর বাপকে ছাড়ে? হ্যাঁ, পাপ তো কারুর বাপকে ছাড়বে না। দেখা গেল হঠাৎ করে ঢুকে গেল পার্থ চ্যাটার্জি, তখন অনুব্রত ঢোকেনি, দেখছে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার 2,500 টাকার বান্ডিল পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির থেকে হলো। কিসের টাকা? চাকরি বিক্রি করেছে, লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি করেছে। 72 বছরের একটা বৃদ্ধ, তার 22 বছরের একটা বান্ধবী, আমার মার 84 বছর বয়স, এইসব কাণ্ড কারখানা টিভিতে থেকে আমার মা বলো টিভির কেবল নাইলটা কেটে দে বাবা, মৃত্যুর আগে আর এই জিনিস দেখতে পাচ্ছি না যে 72 বছরের একটা বুড়ো মধ্য লোক তার এই বয়সে 22 বছরের বান্ধবী লাগে। দেখা গেল হাতে মাথা কাটছিল, গাজার কেস দাও, রেপ কেস দাও, ডাকাতির কেস দাও, নকুল দানা দাও, ভুর বাতাসা দাও, তারপরে আমরা ছাড়া কেউ কথা বলবে না, আমরা ছাড়া কেউ মিছিল করবে না, এত কোমরের জোর তৈরি হয়েছে। এখন সেই তৃণমূল কংগ্রেসের কোমর এমন ভাঙা ভেঙেছে যে ওরা প্রত্যেকটা জায়গায় দরজায় দরজায় ঘুরছে, কিন্তু কোনো ডাক্তার আর তৃণমূলের কোমর অপারেশন করবার দায়িত্ব নিচ্ছে না। তৃণমূল আর কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারবে না, আমি আপনি চাই বা না চাই, আমি আপনি হাত গুটিয়ে বসে থাকলেও তৃণমূল কোমর সোজা করতে পারবে না, আমি আপনি যদি সক্রিয় না হই তাও তৃণমূল কোমর সোজা করতে পারবে না। তৃণমূলের কোমর যেভাবে ভেঙেছে তৃণমূলের কোমর সোজা হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। যতই বড় বড় দাগ, এই একমাত্র মমতা ব্যানার্জি হচ্ছেন সবচাইতে কৃতিত্ব বেশি যিনি আমাদের প্রত্যেকটা কথাকে ইঞ্চিতে ইঞ্চিতে সত্যিতে পরিণত করেছেন। সবচাইতে বেশি কৃতিত্ব যিনি কারোর থেকে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। সরকার তৈরি হওয়ার পর কিছুদিনের মধ্যে আমরা বলেছিলাম, কিছুদিনের মধ্যেই, যে সরকার বামফ্রন্ট সরকারকে সরিয়ে প্রতিষ্ঠিত হলো সেই সরকারের জামানায় পশ্চিমবাংলা 1 ইঞ্চি এগোবে না। যেখানে রেখে গেল বামফ্রন্ট সরকার প্রতিদিন পশ্চিমবাংলা সেই জায়গা থেকে পিছিয়ে যাবে, সব ক্ষেত্রে পিছিয়ে যাবে। যে সরকার এসেছে আমরা বলিনি, তৃণমূলের জামানায়